গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর সকাল সকাল মা মুড়ির নাড়ু বানিয়েছেন, এই যে দেখতেই পাচ্ছ অঙ্কুশ খাচ্ছে আর এখানে বসে আছেন বাবা। তো আমরা না বর বাড়িতে মানে অনেকটা সকাল সকাল সবাই উঠে যান, তো 8টাকে মানে 8টার আগে আমাদের রান্না বান্না সব কিছু শেষ হয়ে যায়। তো বাবা এই যে মাছ নিয়ে এসেছেন, অঙ্কুশ ছোট মাছ খায় না, তো কালকে রাত্রে বাবা ছোট মাছ নিয়ে এসেছিলেন বাজার থেকে, তো অঙ্কুশ ছোট মাছ খায় না, তার জন্য বাবা বড় মাছ নিয়ে এসেছেন। আর এই যে দেখতে পাচ্ছ আমি কেটেও নিয়েছি মাছ। আর এখানে ছোট মাছের একটা তরকারি, এখানে বড় মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের ঝুড়ি। তো চলো এবার খাওয়া যাক। তো এখন বাজে সকাল 10টা হয়ে গেছে, তো সকালের মেনুতে কি কি আছে বলছি। এখানে আছে, এখানে আছে মাছের ঝুড়ি বানিয়েছেন মা, আর এটা মাছের ঝাল, আর ছোট আর ভাত আর নুন আর এই যে জল। তো চলো এবার খাওয়া যাক। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, মানে কথা বলতে পারিনি আর কি। দেখেছো বাবা মাছ নিয়ে এসেছেন কাল, মানে ছোট মাছ নিয়ে এসেছিলেন, কিন্তু অঙ্কুশ ছোট মাছ খায় না, তার জন্য আজ বড় মাছ নিয়ে এসেছেন। তো চলো এবার খাওয়া যাক। তো এখন বাজে 11:30, আর আমি আর মাছ নানি গিয়েছিলাম অনেকগুলো কাপড় আর মা বাসন নিয়ে গিয়েছিলেন সকালের খাবার, মানে যে বাসনগুলো ভরেছিল সেই বাসনগুলো মা পুকুরে নিয়ে গিয়েছিলেন। তো মা অনেকগুলো বাসন নিয়ে করে রাখতে গিয়েছেন, আমি ভাবলাম কাপড়গুলো আমি রুদে দিয়ে দিই। অঙ্কুশকে এখন স্নান করাবো, তো স্নানের জন্য জল, তো জলটা অনেকটা মানে হলুদ কালার, তো কেন এরকম হলো আমি বলছি। এই যে এটা হচ্ছে নিম পাতা, আর এটা হচ্ছে গিয়ে চিরতার ডাল, চিরতার পাতা দিয়ে নিম পাতা দিয়ে মা জলটা পুরো ভালোভাবে ফুটিয়ে রেখেছিলেন অঙ্কুশকে স্নান করাবো বলে। তো আজকে দুদিন থেকে অঙ্কুশকে এইভাবেই স্নান করাই। তো ওই জলটা আগের দিন রাত্রে রান্নার পর চুলা মুছে ভালোভাবে ইয়ে করেছিলেন, মা ফুটিয়ে রেখেছিলেন, আর তেলটাও সেম নিম পাতার জল আর চিরতার ডাল দিয়ে আর কি পুরোভাবে তেলটাও জেড়ে নিয়েছিলেন। এখন বাজে সন্ধ্যা 7:30। তো বাবা কালকের মতো আজকেও ছোটো মাছ এনেছেন, এখানে 500 গ্রাম ছোটো মাছ আছে। তো ছোটো মাছ খেতে সত্যি ভীষণই ভালো লাগে, কালকেও সন্ধ্যাবেলা এনেছেন আজকেও। তো চলো এবার, আর কীরকম জানি না আমার ছোটো মাছটা খেতেই ভালো লাগে। আর এই যে এদিকে অঙ্কুশ দেখো কী করছে, আর বাবা বাজার থেকে কী সবজি নিয়ে এসেছেন, এই যে এখানে আছে সজনে ডাঁটা আর আলু ভেন্ডি পেঁপে এগুলো বাজার থেকে নিয়ে এসেছেন। তো আমাদের এদিকে না বানরের জন্য কিচ্ছু করতে পারি না আমরা, মানে বাবার বাসার এদিকে বলছি, অনেকটা বানর গো। তো দেখতেই পাচ্ছ, আর বাজারটা আমার গুছানো হয়ে গেছে, আর এদিকে অঙ্কুশ আর ভাই পেঁয়াজ আর মুড়ি মাখা খাচ্ছে দুজন মিলে এখানে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সবাই আমার পাশে থেকো। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নিয়ে আসবো পরবর্তী আরেকটা ভিডিও, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো।